বিপ্লবদা, এটা কি কখনো হয়, মানে আমি আপনাকে বলছি না, আপনি চির তরুণ রয়েছেন, কিন্তু অনেক সময় আমরা মনে করি ওল্ড ইজ গোল্ড, যা যা পুরনো ছিল খুব সুন্দর, এই সময়টা বোধ হয় সর্বশান্ত, পরবর্তীকালে দেখা যায় আবার উল্টোটা হয়। কিন্তু আপনার কি সত্যি কোথাও মনে হচ্ছে যে বাঙালি বিদ্যজনেদের মধ্যে একটা বিরাট কোনো বিদ্যজন নেই, টাকার জন্য রয়েছে, টাকার জন্যে সব বিদ্যজনগুলো টাকার জন্যে রয়েছে, কত টাকা কামাবো ওই দলে গেলে সেটার জন্য রয়েছে, বিদ্যজন বলে কেউ নেই, কেউ নেই, এইটুকুনি বলতে পারি আমার যতটা ধারণা, তারপরে হতে পারে। এই আর্যিকর ঘটনা নিয়ে আপনি কি মনে করেন? এই তো মুশকিল, ওই যে ছেলেটি ধরা পড়েছে এখনো তো তদন্ত বলছে, তদন্ত সঞ্জয় রায়, হ্যাঁ কে যায় না, তদন্ত তদন্ত কি হবে, সব তো ধরা পড়ে গেছি, দাঁড় করিয়ে গুলি করা উচিত সবকটাকে, সবকটাকে লাইনে গুলি করা উচিত, তাহলে দেখবেন দৃষ্টান্ত হবে, এই ব্যাপারগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের উপায় নেই, কী বলে ওই আমাদের, হ্যাঁ সিবিআই বা কোর্টে আর কি, কোর্টে অ্যালাউ করবে না সবাইকে মারবার জন্যে, তো এইভাবেই চলবে, যে যা পারবে লুটে পুটে নেবে। অনেক সময় অনেকে বলেন যে সমাজে কোনো একটা ঘটনা যখন ঘটে সেই ঘটনাটা আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়, সেই ঘটনার মধ্য দিয়ে গোটা সমাজটা প্রতিভাত হয়। এই যে একটা কথা বলি, সরি, সেটা হচ্ছে আজকে এই যে সমস্ত জায়গায় ইচকিচ করে লোক বেরিয়েছে, এ তো কেউ বলেনি তো আপনি আসুন, কেউ বলেনি যে আপনি আসুন ওখানে লেকচার দিন, কেউ বলেনি, কিন্তু বেরিয়েছে তো লোকে, এবং সবাই চাইতে হয়তো প্রকৃত লিডার নেই সেই জন্যে হচ্ছে না, কিন্তু সবাই চাইছে এই লোকটার শাস্তি হোক, সাংঘাতিকভাবে শাস্তি হোক, হচ্ছে না, লিডার নেই আমাদের, হরেকৃষ্ণ কুমার নেই, বিনয় কুমার নেই, এরা নেই, কী করা যাবে। কিন্তু অনেকেই বলছেন যে মীনাক্ষী মুখার্জির মতো অনেকে উঠে আসে, মীনাক্ষী তো বাচ্চা মেয়ে একটা, এবং আমাদের পার্টি তো আবার বিধবা পিসিমা মোটামুটি, তাহলে ওই মীনাক্ষী বেশি কথা বলতে গেলে তাকে হয়তো চেপে দিচ্ছি, এইসব ব্যাপার আছে আমাদের প্রচুর, আমরা হচ্ছে বিধবা পিসিমার মতো, তো যার জন্য পাচ্ছে নাকি তো একটা জোশ আছে ওর মধ্যে, এটা ঠিক। কোথাও কি আপনার মনে হচ্ছে যে আমি যে কথা আলোচনা করছিলাম যে এই আর্যিকরের ঘটনাটা অনেকে বলেন যে বিচ্ছিন্ন ঘটনা নয়, গোটা সমাজটা প্রতিভাত হয়েছে এই আর্যিকর এপিসোডের মধ্যে? এই তো দেখা যাচ্ছে সেটা, এই যে পিলপিল করে লোক বেরোচ্ছে, কী করে বেরোচ্ছে, কেউ বলেছে আপনি আসুন কালকে ওখানে, কাউকে বলতে পারি, নিজেরাই বেরোচ্ছে, নিজের দায়িত্বে বেরোচ্ছে, বুকের মধ্যে লেগেছে বলে বেরোচ্ছে, তাদের নিজের বাড়ির মেয়ের জন্য বেরোচ্ছে, তো এইভাবে আমাদের, আমরা তো অন্ধ হয়ে বসে আছি, বললাম না গোড়াতেই অন্ধ হয়ে বসে আছি, তো সেটা আর কী করা যাবে। কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই যে মানুষের বেরিয়ে পড়া, এটা শুধুমাত্র নগর কলকাতা বা বাংলার বিভিন্ন জায়গায় বেরোচ্ছেন, শুধু শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, এরা সংখ্যায় খুব অল্প? না না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তো বেরোচ্ছেই, তার সঙ্গে কিন্তু শুভবুদ্ধি নয় যারা তারাও বেরোচ্ছে, কিন্তু তাদের সংখ্যাটা কম, তাদের চেপে দেওয়া হচ্ছে, কেন ওই যে অন্য যে সংখ্যা যারা রয়েছে তারা চেপে দিচ্ছে তাদেরকে, বেরোতে দিচ্ছে না, এই যে বলছে ওই বললাম না একটা বলছে, দিদির নামে কেউ যদি বলে পিটিয়ে শেষ করে দেবো, এটা দিদি শুনতে পাননি, দিদির উচিত ছিল না বলো তুই এ কথাটা বললি কেন, বলবে না, কারণ দিদি চান এটা হোক, দিদি চান এটা হোক, সেই জন্য হচ্ছে। আপনি কি বলছেন আর্যিকরের ঘটনার ভেতরে যে অন্দরমহলে যে ঘটনাগুলো ঘটেছে, এই যে মেডিকেল মাফিয়া নতুন শব্দ, অনেকদিন ধরে হচ্ছে, আপনি বলছেন এগুলো তিনি শুনতে পেয়েছিলেন? সব সব জানে, ওনারই তো মাথা থেকে বেরোচ্ছে এগুলো, সব জানেন উনি, উনি জানেন না, কারণ উনি তো বলেছেন 296টা সিটে আমি প্রার্থী, তা উনি জানেন না, সব জানে কিন্তু বলেননি, বলেননি আর কি করা যাবে। যে মানুষরা পথে বেরোচ্ছেন তাদের সংখ্যা কম, যারা বেরোচ্ছেন না তাদের সংখ্যা বেশি, কোথাও কি মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে মানুষ একটু বেশি লোভী হয়ে গেছে? হ্যাঁ লোভী তো হয়েইছে, কিন্তু এই যে মানুষরা বেরোচ্ছে নিজেদের দায়েতে বেরোচ্ছে, নিজের দায়ে বেরোচ্ছে, তারা জানে যে একদিন এইটা আমার উপর আসতে পারে, ফলে আমি এটাকে রেজিস্ট করার চেষ্টা করব, সেই জন্য বেরোচ্ছে, বুঝতে পেরেছে তারা, আমি যাই না দড়ি ধরে মারোটা আন রাজা হবে খান খান,
বলেই দিয়েছে মানিকদা, সত্যজিৎ রায় শ্রদ্ধ, তিনি বলেই গেছেন, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আমরা সেটা পাচ্ছি না কোথাও। কি এত অন্ধকারের মধ্যেও আপনার আপনি আপনি আশা আবার নতুন করে দেখছেন? সেরকম দেখছি না, সেরকম দেখতে পাচ্ছি না, কেন সবাই বিক্রি হয়ে গেছে, সবাই বিক্রি বিক্রি তো বলা যেতে পারে, সবাই হয়ে গেছে। তো আমি সেরকমভাবে, আমার তো আর বেশি দিন নেই, না না এক সেকেন্ড বলছি বাবা, তাড়াহুড়ো করার কিছু নেই, আমার তো আমি এইটা দেখতে চাইছি না, আমি চলে যেতে চাইছি, আমি ওপরে গিয়ে দেখবো, এদের কারবারটা দেখবো খালি, ওপরে যদি যাই, নরকে যদি যাই জানি না, যদি ওপরে যাই। ঘুরে ফিরে তো সেই বাঞ্ছারামের বাগানই আবার ফিরে, সেই সেটাই হবে, সেটাই হবে। এই এইটা না প্রকৃত না লোক এলে এ হবেই, বাংলা তো শেষ হয়ে গেছে, পশ্চিমবাংলা শেষ, আর কিচ্ছু হবে না, এক চুল বাড়বে না, এক চুল কিন্তু হবে, এইভাবেই চলবে। কেন আমার লোভটা দরকার, টাকাটা দরকার, গাছটা দরকার। আচ্ছা আমাকে একটা ছোট্ট কথা বলছি, এই যে আমাদের একজন লিডার, তিনি শ্বশুরবাড়ি থেকে একটা গাড়ি প্রেজেন্ট করেছিলেন। আচ্ছা ওই গাড়িটা চাপার কী দরকার ছিল? গাড়িটা দরকার ছিল তো চারটে চাকার উপর একটা জিনিস যাবে, যাতে তাড়াতাড়ি যেতে পারে, তো তার সেটার জন্য ওটা নিয়ে এটা চললো, একটা এপিসোড চালিয়ে দিল। কিন্তু তার তো দরকার ছিল ওই গাড়িটা। আমার যে আমি যখন প্রথম গাড়ি কিনি, একটা ধরঝরে অ্যাম্বাসাডার, কিন্তু চার চাকা ছিল এবং সেই চার চাকার উপর চলতো, তাতে তো অসুবিধা হয়নি আমার কিছু। আজকে আমি হয়তো একটা অন্য গাড়ি চাপি, কিন্তু অসুবিধে হয়নি। কিন্তু ওনার তো অসুবিধা হলো একটা বিদেশি গাড়ি চাপতে হবে, চাপলে। মানে আপনি কোনো সর্বহারা নেতারই কথা বলছেন তো? হ্যাঁ সর্বহারা নেতাই তারা, সর্বহারা নেতা। অবশ্যই অনেক অজুহাত দিয়েছিল, এই হচ্ছে বা শুরুর বাড়ি থেকে দিয়েছে, আমার দরকার নেই, যেই দিই ওই গাড়িটা চাপার তো দরকার ছিল না, গাড়ি তো চারটে চাকা, তোমারও চারটে চাকা। তাহলে কি বিপ্লবদা আপনি বলছেন জার্মানিতে যখন হিটলারের উত্থান হচ্ছে তখন অনেকেই আঙুল তুলেছিল সমাজতন্ত্রী বা বামপন্থীদের দিকে, অনেকে বলেন তাদের অপদার্থতার জন্যই হিটলারের উত্থান? এক্স্যাক্টলি। তাহলে আপনি কি মনে করেন সিপিএম বা বামেদের অপদার্থতার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়? একশোবার আমাদেরই অপদার্থতা, এরা খালি লেকচার দিচ্ছে, এই যে শতরূপ বা সুজন, এরা লেকচার দিয়ে যাচ্ছে। আরে লেকচারে কি কাজ হচ্ছে সেটা দেখ আগে, কেউ শুনছে লেকচার? ঘুমোচ্ছে তো কী হবে?